ভারতে এসেছেন মাইক্রোসফটের কর্ণধার বিল গেটস। এখানে তিনি মিশেছেন তৃণমূল পর্যায়ের মানুষের সঙ্গে, খেয়েছেন ফুটপাতের ধারে বিক্রি করা চা। এদিকে বিল গেটসকে চা খাইয়ে পৃথিবী জুড়ে ভাইরাল হয়ে গেছেন এক ভারতীয় চাওয়ালা। সেই চাওয়ালার এবং বিল গেটসের গল্প জানাচ্ছেন শেখ ফরিদ। ভারতের নাগপুরে ডলি কি টাফরি নামের দোকানে চা বিক্রি করেন ডলি। এতেই চলে যাচ্ছিল তার সাদামাটা জীবন। তবে বিশ্বের অন্যতম ধনকুবের বিল গেটসকে সে চা খাইয়ে তিনি এখন ইন্টারনেটের সেন্সেশন। বিশ্বজুড়ে ভাইরাল তার চা বানানোর বিশেষ ভঙ্গিমা। মাইক্রোসফটের অন্যতম প্রতিষ্ঠাতা বিল গেটস এখন যেন বিশ্ব পরিব্রাজক। আজ এখানে তো কাল সেখানে, এভাবেই নিজের সময়গুলো উপভোগ করছেন, শেয়ার করছেন সেসব মুহূর্ত সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও। বর্তমানে ভারতে রয়েছেন বিল গেটস, সেখানে গিয়েই পান করেছেন ডলি চাইওয়ালার মুখরোচক চা, প্রশংসা করেছেন, বানিয়েছেন ভিডিও। সেই ভিডিও এখন বিশ্বজুড়ে ভাইরাল। ভিডিওটি পোস্ট করে বিল গেটস লিখেছিলেন, ভারতে আবারও আসতে পেরে দারুণ খুশি তিনি। অবিশ্বাস্য উদ্ভাবকদের জন্মভূমি, যারা জীবন বাঁচাতে এবং উন্নত করতে নতুন উপায়ে কাজ করছেন, এমনকি অন্যরকম এক কাপ চাও বানিয়েছেন। এই পোস্টের সৌজন্যে রাতারাতি ভাগ্য বদলে যায় সেই ডলি চাইওয়াল। ভারতীয় সংবাদ মাধ্যম ANIকে তিনি জানান, চা পরিবেশনের সময় বিল গেটসকে তিনি চিনতেই পারেননি, বিল গেটসকে তাও তিনি জানেন না। ডলি চাইওয়ালা জানান, সে শুধু বিল গেটসকে একজন বিদেশি ভেবে চা অফার করেছিলেন। পরে নাগপুরের লোকেরা তাকে বলেছিল, তুমি কাকে চা পরিবেশন করেছিলে? সম্প্রতি ভারত সফর করতে গিয়ে দেশটির নাগপুরে ডালির চা স্টলে ক্ষণিকের জন্য বিরতি নিয়েছিলেন টেক জায়ান্ট বিল গেটস। পরে সেই দোকানের একটি ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেন তিনি। এভাবে নিজের অজান্তেই দুনিয়া জুড়ে পরিচিত মুখ হয়ে উঠেছেন সেই চাওয়ালা। এবার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চা পরিবেশন করতে চান বলে জানিয়েছেন ডলি চাইওয়াল। নিজের চা বানানোর অভিনব শৈলী সম্পর্কে তিনি জানিয়েছেন, দক্ষিণ ভারতীয় সিনেমা দেখে তিনি বিষয়টি রপ্ত করেছেন। ডলি চাইওয়ালা চা পরিবেশনের সময় তার শারীরিক ক্ষিপ্ততা এবং বৈশিষ্ট্যের জন্য এখন সুপরিচিত মুখ। ইন্টারনেটে বর্তমানে তার অসংখ্য ফলোয়ার রয়েছে। শেখ ফরিদ, ATN News.